হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের একটি ভিডিও ক্লিপস দেখাবো, যে ভিডিও ক্লিপসটি দেখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটি হতে পারে আপনার ফ্যামিলির জন্য বা আপনার জন্য অথবা আপনার ছোট ভাই বোনদের জন্য একটি সতর্কবার্তা। কারণ আমরা বর্তমান সময়ে আমি, আপনি, আপনার ছোট বোন অথবা আপনার কোনো আত্মীয় স্বজন কিন্তু পার্কে তার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাই, এবং দেখা করতে যাওয়ার পর অনেকেই বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রমে লিপ্ত হচ্ছে। আর এই অসামাজিক কার্যক্রমে যখন তারা লিপ্ত হচ্ছে, অনেকেই ধরা খাচ্ছে, অনেকেই ধরা খাচ্ছে না। আর যারা ধরা খাচ্ছে তাদের বিভিন্ন ধরনের শাস্তি হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে ট্রল করা হচ্ছে। তো দর্শক, এমন একটি ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো যেটি দেখলে আপনারা একটু হলেও সতর্ক হতে পারবেন। তো চলুন সেই ভিডিও ক্লিপসটা আমরা একটু দেখে আসি। তো দর্শক শ্রোতা, আপনারা ভিডিও ক্লিপসটি দেখলেন এবং ভিডিও ক্লিপস থেকে আপনারা দেখতে পেয়েছেন যে একটি ছেলে এবং একটি মেয়ে দুইজন দুইজনের কান ধরছে এবং একবার নিচে এবং একবার উপরে উঠছে। তো অ্যাকচুয়ালি এটি ছিল তাদের শাস্তি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এদের শাস্তি দেওয়ার কারণটা কি? অ্যাকচুয়ালি দর্শক, এখান থেকে কয়েকদিন আগে 14ই ফেব্রুয়ারি চলে গেছে। তো 14ই ফেব্রুয়ারিতে এইসব ছেলে এবং এইসব মেয়েগুলো পার্কে দেখা করতে গেছিলো। পরবর্তীতে তারা নিজেদের একটু বেশি কাছাকাছি চলে যায় এবং পরবর্তীতে অনেকের নজরে এটি পড়ে যায়। পরবর্তীতে তাদের একটু শাস্তির ব্যবস্থা করে এবং এটি ছিল তাদের শাস্তি। তো দর্শক, এখন কথা হচ্ছে যে এরকম পরিস্থিতি কিন্তু আপনার, আমার বা আমার কোনো ছোট ভাই বোন বা আপনার কোনো ছোট ভাই বোনদের কিন্তু এরকম পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের মান সম্মান কোথায় যাবে আপনারা একটু বোঝার চেষ্টা করেন। দর্শক, একটু ভেবে দেখেন যে আমি, আপনি বা আমার কোনো ছোট ভাই বোন যখন পার্কে দেখা করতে যাই, তখন কিন্তু আমরা আশেপাশে লক্ষ্য করি না যে কে কখন ভিডিও করছে বা ছবি তুলছে। তো এরকম একটি ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসবে, তখন কিন্তু আমাদের পরিবেশটা বা আমাদের কিন্তু সমাজে যে মান সম্মান সেটি কিন্তু থাকবে না। তো এই ভিডিও থেকে আপনারা একটু সতর্ক হবেন এবং এসব বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন, তাহলে দেখা যাচ্ছে এরকম পরিস্থিতিতে আপনাদের পড়া লাগবে না। তো যারা ভালো তাদের উদ্দেশ্যে কিছু বলছি না, এবং যারা খারাপ বা এরকম পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা সবাই ভালো হয়ে যান, তাহলে দেখা যাচ্ছে সমাজও ভালো থাকবে এবং আপনারাও ভালো থাকবেন। তো আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।